হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আজকে নতুন পিভি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। আর আজকে বেসিক্যালি ভিডিওর ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে আমার ব্লগটা স্পেশালি আছে কি নিয়ে আমি করতে চলেছি। হ্যাঁ, অবশ্যই জন্মদিনে আমি মানে যতটা ভেবেছিলাম ভালোবাসা পাবো, যতটা ভেবেছিলাম আমি উপহার পাবো, তার থেকে অনেক বেশি আমি পেয়েছি। অ্যান্ড যার জন্য আমি আলাদা করে একটা সেগমেন্ট রাখতে চেয়েছিলাম, একটা ব্লগ বানাতে চেয়েছিলাম, যেখানে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কি কি আমি পেয়েছিলাম, কি কি গিফট সেদিন পেয়েছিলাম, অ্যান্ড কাদের কাছ থেকে পেয়েছিলাম, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড তো এটা নিয়ে আজকে ব্লগটা, তো শুরু করা যাক। তো ফার্স্টেই যেটা বলে রাখি যে জন্মদিন আমার 13 তারিখ চলে গেছে। তো প্লিজ 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 আপনারা যদি আমাকে উইশ করেন তো অবশ্যই বিলম্বিত বা বিলেটেড শব্দটি ইউজ করবেন, কেননা আমি কোথাও শেয়ার করার পরে না সবাই সঙ্গে সঙ্গে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে জানাতে থাকে। আমি বলতে থাকি আজকে আমার মোটেও হ্যাপি বার্থডে নয়, আজকে আমার হ্যাপি মান্থও নয়, কারণ জানুয়ারি মাসও চলে গেছে, এখন ফেব্রুয়ারি মাস। তো প্লিজ আপনারা এই ব্যাপারটা করবেন না, হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে করবেন না। হ্যাঁ বলুন বিলেটেড হ্যাপি বার্থডে, তো সেটা না হয় মানা যাবে, কিন্তু 13 তারিখ বেরিয়ে গেছে আর এখন আপনারা মানে অ্যাকচুয়ালি আপনারা না, আমারই ছাড়তে দেরি হচ্ছে। যাই হোক, আমি গাজরের হালুয়া খাচ্ছি, মা বানিয়েছিল, আগেও খেয়েছি, এখন একটু আছে, ভাবলাম এখন খেয়ে নিন। এই জাস্ট স্নান করে আপনাদের সাথে কথা বলছি, রবিবারের সকাল বুঝতেই পারছেন, ল্যাটকে যাচ্ছে। যাই হোক, দেরি না করে এবার আমাদের মেইন সেগমেন্টে আসি। তো ফার্স্ট থেকে যেটা শুরু করি, ফার্স্টে কি ধরছি না ধরছি কিছু রকম প্রায়োরিটাইজ করে আমি কিছু করছি না, তো ওইসব কিছু ভাববেন না প্রথমত। তো এইটা দিয়ে শুরু করি। এরা হচ্ছে শুভ্রজ্যোতি, রুবাই দিয়েছে কফি মাগ, জন্মদিনের দিন পার্টি ছিল ITC-তে, তো সেখানে এই কফি মাগটা দিয়েছে, এবং সুন্দর মোড়কে হচ্ছে এটা আবৃত ছিল, র্যাপারটা খুলে দিয়ে রেখে দিয়েছি, কেননা এগুলো কি বলুন তো, কখন কোনো গিফট কিনে যদি আপনি কাউকে দিতে চান না, তো এই র্যাপারগুলো কাজে লেগে যায়, তো এর জন্য এটা রেখে দিয়েছি। বাই দ্য ওয়ে এই কফি মাগটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। যদি আমি কফি কম খাই, কেননা প্রবলেম হয় কফি ভাবে গেলে জ্বালা জ্বালা করতে থাকে, যাই হোক, বাট চা খাওয়া যেতে পারে, এখানে চাও খাওয়া যায়। কফি মাগ কেন বলছি, মাগ বলবো, 400 ml মাগ, তো এটা শুভ্রজ্যোতি দিয়েছে, তো ভালো জিনিস, কালারটা খুব সুন্দর, লাইক হোয়াইট অ্যান্ড মানে সিম্পল অ্যান্ড সুইট। যাই হোক, এরপরে নেক্সট আসি, শুভ্রজ্যোতি দেওয়ার পরে এরপরে হাতের সামনে, হ্যাঁ এটা এসেছে, এটা একটা নতুন জিনিস, এটা একটা মানে আমার কাছে সিরিয়াসলি এটা নতুন জিনিস, এটা আমি আগে দেখিনি, ট্রাস্ট মি আগে আমি দেখিনি। তো এটা হচ্ছে, আমি বলছি এটা কি আছে, আইরিশ হোম ফ্রেগ্রেন্সেস ভেপোরাইজার সেট ল্যাভেন্ডার ফ্রেগ্রেন্স, তো এটা দিয়েছে রিয়া সাউ, আমাদের হসপিটালের স্টাফ, আমাদের ITC গ্রুপ, ITC গ্রুপের মেম্বার এরা সব বলতে গেলে, তো এটা ও গিফট করেছে। অ্যান্ড এটা দেখুন, এটা একটা খুব সুন্দর প্রসিডিওর রয়েছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এর নিচে হচ্ছে প্রদীপ থাকবে, ঠিক আছে, এর নিচে দানা না, এবার দেখে তাই তো বলেছিল, হ্যাঁ নিচে প্রদীপ থাকবে, ঠিক আছে, নিচে প্রদীপ, প্রদীপও দেওয়া হয়েছে, এই যে এখানে প্রদীপ দেওয়া হয়েছে, এই যে দুটো প্রদীপ দেওয়া হয়েছে, তো প্রদীপটা থাকবে এর নিচে, অ্যান্ড উপরে এই যে এখানে যে একটা ফ্রেগ্রেন্সের এইটা ভেপোরাইজার অয়েল রয়েছে, এই অয়েলটা দু ফোঁটা বা 1 ফোঁটা, এরকম 1 ফোঁটা 2 ফোঁটা দিয়ে দিলে ব্যাস, যতক্ষণ প্রদীপ জ্বলবে ঘরে একটা সুন্দর গন্ধ ছাড়বে, এবং ল্যাভেন্ডারের গন্ধ আপনারা জানেন ল্যাভেন্ডার কতটা সুন্দর গন্ধ ছড়ায়, তো এটা একটা আলাদা জিনিস আমি গিফট পেয়েছিলাম, তো থ্যাংক ইউ রিয়া সাউ ওয়ান্স এগেইন। অ্যান্ড তো এটা ভালো, বাট ইউজ করা হয়নি, করতে হবে, অবশ্যই করতে হবে, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি আলাদা করে রেখেছিলাম,
একটা ভালো মুহূর্ত থেকে শুরু করতে হবে ইউজ করা। যাই হোক, এরপরে নেক্সট আসি হ্যাঁ, নেক্সট একটা খুব ভালো জিনিস, পেশেন্টের কাছ থেকে পাওয়া জিনিস, তো যেগুলো ব্যাপার মানে এক্সপেক্ট করিনি বাট পেয়েছি, থ্যাংক ইউ টু হিম। তো আমি তো খুলিও নি ব্যাপারটা, আমার ড্রেসিং সেগমেন্ট, যেখানে আমি মানে যে ড্রেসেস পেয়েছিলাম জন্মদিনে, তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। কিন্তু শেয়ার করার আগে আমি বলে রাখি, কিন্তু ড্রেসটা আপনারা কিন্তু দেখে ফেলেছেন অবশ্যই, কেননা আপনারা জানেন যে আমি সরস্বতী পুজো এই পাঞ্জাবিটা পরেছিলাম, এবং এই পাঞ্জাবিটা আমাকে দিয়েছে আমাদের হসপিটালে একজন শ্রেয়া, তো থ্যাংকস টু হার। অ্যান্ড আমার যেহেতু অলিভ কালার ওয়ান অফ মাই ফেভারিট বলতে গেলে, আমার পছন্দ লিস্টের মধ্যে একটা, তো সেই কালারেরই আমাকে পাঞ্জাবি দিয়েছে, এবং পাঞ্জাবিটা এত কালারটা সুন্দর, মানে আমি যখন পরেও ছিলাম, আমি সত্যি বলতে গেলে মানে সত্যি বলতে গেলে পাঞ্জাবিটা খুব ভালো লাগছিল। অ্যান্ড গাটাও খুব মানে ভালো মসৃণ, বা যেটা কি বলে স্মুথ, এইসব বলা যেতে পারে, তো সেটা দিয়েছে, এটা খুব ভালো, এবং এটা একবার পরাও হয়ে গেছে, মানে দশ হয়নি, সরস্বতী পুজো এসেছে, সরস্বতী পুজোয় পরে নিয়েছি, তো খুব ভালো, অলিভ কালার, অলিভ লাভ। তো এরপরে আমি আপনাদের সাথে আরেকটা ড্রেস শেয়ার করবো, এইটা আপনারা জন্মদিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন, দিদা দিয়েছে এই টি শার্টটা, এই কালার টি শার্টটা, এবং এই টি শার্টটা পরে আমি হসপিটাল থেকে যে আমাদের পিকনিক হয়েছিল, অ্যানুয়াল পিকনিক, সেখানে আমি পরে গেছিলাম, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করা নেই, সেটা শেয়ার করবো, একটু ওয়েট করুন, তো সেটা শেয়ার, এটা দিদা দিয়েছে, খুব কালারটা সুন্দর। আর কাপড়টাও এত ভালো না, একদম সফট। এরপরে নেক্সট আসি, এটা আনএক্সপেক্টেড ছিল, আমার হসপিটালের স্টাফ যারা রয়েছেন তারা দিয়েছেন, গেট কিপার দাদা দিদি, হাউস কিপার দাদা দিদি, সিকিউরিটি গার্ড দাদা দিদি, তারা মিলে আমাকে দিয়েছে, তো এটা আমার কাছে খুব 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 আনএক্সপেক্টেড ছিল, এটাও আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। অ্যান্ড কালারটা এত ভালো, সিরিয়াসলি কালারটা এত ভালো, আমার আনকমন, এই কালারে সিরিয়াসলি আমার কোনো ড্রেস নেই, আমি ভেবেও দেখলাম এই কালারে কোনো রকম ড্রেস নেই, তো এটা আনকমন কালার। অ্যান্ড এর টেকনিকটাই, গলার টেকনিকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, এবং সাইজও খুব সুন্দর ফিট হয়েছে, তো লাইক এটা পরবো, এটা এখনো পরা হয়নি, হ্যাঁ এটা যদিও পরা হয়নি, ভাঙা হয়নি, এইটা এই মাসেই পরবো কোনো অকেশনে, দেখা যাক কোন অকেশনে পরা যাক, কিন্তু দেখতে পাচ্ছেন কালারটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে, খুব সুন্দর এটা, খুব ভালো, তো থ্যাংকস টু দেম। আর নেক্সট হচ্ছে ড্রেসিং সেগমেন্ট হয়ে গেল, তিনটে ড্রেস পেয়েছিলাম, এরপরে আমি আসছি পরেরটায়, পরে হচ্ছে আমার ফ্রেম সেগমেন্ট লাইক ফটো সেগমেন্ট, আমি যেটা বলেছিলাম আপনাদের সাথে যে একটু ফটো দিয়ে আমার কেরামতি করে যদি কেউ গিফট দেয় সেটা আমার কাছে খুব স্পেশাল হয়ে যায়, অ্যান্ড সেই রকম বুঝে আমাকে দুজন হচ্ছে ফটো নিয়ে কেরামতি করে দিয়েছে, একজন ফ্রেম বা দিয়ে এই রকম একটা বানিয়ে দিয়েছে, এই ফটোটা যে আমার কবে তোলা হয়েছিল আমার নিজেরই জানা নেই, সে তনুশ্রী ফেসবুক থেকে খুঁজে খুঁজে বের করে ডাউনলোড করে তারপরে এটাকে বানিয়েছে, এবং এটা খুব একটা ভালো জিনিস, এটা আমি লাস্টে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনারা হালকা হলে বুঝতে পারছেন, এই লেজ দেখে বুঝতে পারছেন, তো যাই হোক এই ফটোটা আমার ভালো লাগবে, আমারই ফটো আমার ভালো লাগবে না, তার ভালো লাগবে, তো থ্যাংকস টু হার অবভিয়াসলি। অ্যান্ড এটা নতুনত্ব আছে, কিন্তু এটা লাস্টে, ভিডিওর লাস্টে কিন্তু ওয়েট করবেন, তারপর আমরা দেখাবো তখন। তো এরপরে নেক্সট হচ্ছে জয়িতা রানীর দেওয়া গিফট, যেটা আপনার সাথে আগের ব্লগে শেয়ার করেছিলাম, আমাকে ক্যালেন্ডার বানিয়ে দিয়েছিল ফটো কোলাজ করে, অ্যান্ড ওটা আমাকে ওই হার্ট যে কপি ওটা ছিল, তো আমি ফ্রেমবদ্ধ করেছি, ফ্রেমবদ্ধ করতে যাওয়ার সময় আপনাদের সাথে ব্লগ দেখেছি, কিন্তু ফ্রেমবদ্ধ করার পরে যে কীরকম অ্যাকচুয়াল রূপ নিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলুন সেটা আমি এখন
আনপ্যাক করবো, এই যে প্যাক করা আছে এটা আমি পেয়েছিলাম 4-5 দিন আগে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো বলে এটা আমি আনপ্যাক করিনি, তো এটা আমি এখন এটা খুলছি। এবং আপনাদের সামনে আমি এটা দেখিয়ে দেবো কোথায় টানাবো না টানাবো, যদি খুঁজে পাই দেখি। কাজু গাছ চলে যাচ্ছে, সরি উল্টো কেন বলছি, এই কি সুন্দর হয়েছে, আমার ছবি দিয়ে করা, মায়ের ছবি দিয়ে করা, কাজুর ছবি দিয়ে করা, আমাদের মেম্বার আমাদের ঘরের ফ্যামিলি মেম্বারদের নিয়ে করা, অবশ্যই আমার তো ভালো লাগবে, মায়েরও ভালো লাগবে, কাজুও যদি বুঝলো কাজুরও ভালো লাগবে, চিল্লে যাচ্ছে এখন পাগলের মতো। তো এটা একটা খুব বিশেষ একটা আমার কাছে গিফট অবভিয়াসলি। অ্যান্ড ফ্রেমটা এটা ভালো হয়েছে না, এটা যেটা আমি দিয়েছি নকশার এটা ভালো হয়েছে না, থ্যাংক ইউ। আরো বেশি এর মাধুর্য ফিরে উঠেছে, মানে বেড়ে উঠেছে, সরি। যাই হোক, তো এই হচ্ছে গিফটেড ফিলফিলা, উপহারের ফিলফিলা, এটা আমি এখান থেকে রাখলাম, এটাকে এবার একটা জায়গায় সুসজ্জিত ভাবে রাখতে হবে। তো আজকে ব্লগটা আমি এতদূরই রাখলাম, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে সাবস্ক্রাইব করতে বলবেন না যদি না করা হয়ে থাকে। আর যারা যারা এত ভালোবাসা দিয়েছেন তাদের সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং অবশ্যই গুড গিফট পেতে আমি বারবার বলেছি, যেটা গিফট পেতে কে না ভালোবাসে। অ্যান্ড হ্যাঁ, লাস্টলি যেটা আপনারা ওয়েট করছেন, ওই ফটোটা কি কেরামতি আছে সেটা জানার জন্য, তো চলুন সেটা।